আসসালামু আলাইকুম। আশা করি এই দুর্যোগপূর্ণ মুহূর্তে আপনারা সবাই ভালো আছেন এবং সেফ আছেন। আজকে আমি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে হাইওয়ে বাইক রাইডিং। সো যারা আমরা হাইওয়েতে বাইক রাইড করি এবং যারা প্রতিনিয়তে হাইওয়েতে যাতায়াত করতে হচ্ছে আমাদের বিভিন্ন কাজে, এই ভিডিওটা তাদের জন্য। সো কোথাও যাবেন না, ভিডিওটি পুরোপুরি দেখবেন। ফিরছি ইন্ট্রোর পরে। হাইওয়েতে বাইক রাইডের সময় সবসময় কিছু ব্যাপার, কিছু বিষয় আসলে মাথায় রাখতে হয়। এগুলো বিষয় মাথায় না রাখলে আপনি প্রপার হাইওয়ে রাইডার হতে পারবেন না। বেসিক্যালি সিটি রাইড আর হাইওয়ে রাইডের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। এই হাইওয়ে রাইডের কিছু কিছু বিষয় মাথায় রাখতে হবে অবশ্যই। সেই বিষয়গুলো আমি পর্যায়ক্রমে পালাক্রমে আলোচনা করার চেষ্টা করব। সো সবচেয়ে প্রথমে যে জিনিসটা আমরা লক্ষ্য রাখার চেষ্টা করব সেটা হলো বাইকের প্রপার চেক আপ। বাইকের প্রপার চেক আপ বলতে আমি বোঝাতে চাচ্ছি হাইওয়েতে ওঠার আগে সবসময় আপনার বাইকে ফুয়েল আছে নাকি এনাফ পরিমাণে দেখতে হবে, বাইকের ব্রেক ঠিকমতো কাজ করছে নাকি দেখতে হবে, বাইকের কোনো ত্রুটি আছে নাকি সেইগুলোর দিকে খেয়াল করতে হবে, বাইকে রেসপন্সটা ঠিক মতো পাচ্ছেন নাকি সেগুলোর উপর দেখতে হবে, এবং বাইকটা হাইওয়েতে চলার যোগ্য কি না সেটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। কোনো ত্রুটিপূর্ণ বাইক হাইওয়েতে গেলে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে, সেজন্য যেন বাইকটা 100% ঠিক থাকে একটা হাইওয়েতে ওঠার জন্য সেই রকমভাবে চেষ্টা করবেন। তাহলে আপনি এবং আপনার বাইক দুজনেই সেফ থাকবেন এবং আপনার বাইক কখনো আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে না। অ্যাটলিস্ট যদি আপনার বাইক প্রপারভাবে সুস্থ থাকে, হাইওয়েতে সবচেয়ে ফার্স্ট যে জিনিসটা করবেন সেটা হচ্ছে বাইকের প্রপার চেক আপ। বাইকের সব কিছু ঠিকঠাক আছে নাকি সেইটা দেখতে হবে। সেকেন্ড যে জিনিসটা দেখতে হবে হাইওয়েতে ওঠার পরে সেটা হচ্ছে র্যাশ ড্রাইভিং করা যাবে না। হ্যাঁ বন্ধুরা, র্যাশ ড্রাইভের ফলে হাইওয়েতে আমাদের বাইকাররা অনেক অ্যাক্সিডেন্টের শিকার হয় এবং অনেক প্রাণ হয় এই র্যাশ ড্রাইভের কারণে। হাইওয়েতে প্রপার জ্ঞান থাকতে হবে, হাইওয়েতে ওঠার আগে বুঝতে হবে আমার এই রোডটা কী চাচ্ছে, যেরকম এই রোডটা চাচ্ছে সেই রকম এই রোড দিয়ে যেতে হবে। যেমন একটা রোড হাইওয়েতে ধরেন কথার কথা 40-50 গতিতে চালাতে হবে, সামনে জংশন আছে, সো গতিটা আস্তে করে অল্প করে 40-50 গতিতে চালাতে হবে। সেখানে আপনি 90-95-80 গতিতে চালালে যে কোনো ধরনের দুর্ঘটনার সৃষ্টি হতে পারে, সো আপনারা এদিকে খেয়াল রাখবেন। আবার আরেকটা দিক আছে যেখানে আপনি 90-80 চালালে আপনার জন্য ভালো, পেছনের গাড়িগুলো আস্তে আস্তে সাঁই সাঁই করে চলে যাচ্ছে, সেখানে আপনি কিন্তু 40-50 গতিতে চালালে পেছনের গাড়ি দ্বারা আপনার যে কোনো ধরনের ক্ষতি হয়ে যেতে পারে এবং অনাকাঙ্ক্ষিত যে কোনো ধরনের ঘটনা ঘটে যেতে পারে। সো যেখানে আপনারা 90 গতিতে চালাতে পারবেন বা যেখানে যে রোডটা চায় 90 গতিতে চালাতে, সেখানে 40-50 চালানো যাবে না। যে রোডটা চায় 40-50 গতিতে চালাতে, সেই রোডে আবার 90-80 চালানো যাবে না। আমি জাস্ট একটা উদাহরণ দিলাম, আপনারা আপনাদের গতিটা সবসময় সঠিকভাবে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করবেন। র্যাশ ড্রাইভ করা যাবে না হাইওয়েতে। এখন থার্ড যে পার্টটা আমার কাছে মনে হয় সেই পার্টটা হচ্ছে লেন এবং গতি বোঝা। এটাও সিমিলারলি, কিন্তু এটার মধ্যেও কিছু পার্থক্য আছে। আপনি লেন পরিবর্তন করার সময় সবসময় ইন্ডিকেটর লাইট ব্যবহার করবেন এবং বিপরীত দিকের গাড়ির গতি বুঝতে হবে লেন পরিবর্তন করার সময়, এবং আপনার সাইডের গাড়িগুলোও কীরকমভাবে চলছে, কোন লেনে আছে, কোন লেনে গতি কতটুক নিয়ন্ত্রণ রেখে গাড়ি চালাচ্ছে অথবা বাইক চালাচ্ছে সেটাও বুঝতে হবে। এই লেন যদি পরিবর্তনের সময় গতি না বুঝেন তাহলে কিন্তু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। সো আপনারা সবসময় চেষ্টা করবেন পাশের গাড়ি অথবা পাশের বাইক কোন গতিতে আছে,
কিভাবে লেন পরিবর্তন করছে সেগুলো দেখার চেষ্টা করবেন এবং আপনি আপনার সুবিধা মতো লেন পরিবর্তন করবেন। অবশ্যই ইন্ডিকেটর লাইট ব্যবহার করবেন এবং বিভিন্ন সিগন্যাল লাইট আছে সেগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। সো লেন পরিবর্তন করাটা কিন্তু হাইওয়েতে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। পরবর্তীতে যে বিষয়টা আসে সেটা হচ্ছে সিগন্যাল দেওয়া। আমি একটু আগেই বলেছি লেন পরিবর্তনের সময় সবসময় সিগন্যাল দিতে হবে। এই সিগন্যালটা কিন্তু যে অনেক ধরনের সিগন্যাল হয়, হর্ন হতে পারে, ডিপার লাইট হতে পারে, বা আমরা যেটাকে পাসিং লাইট হিসাবে মানে বলে থাকি সেটা হতে পারে, ইন্ডিকেটর। সব সময় কিন্তু ইন্ডিকেটর হাইওয়েতে অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমরা অনেক রাইডার আছি যারা ইন্ডিকেটরটাকে অনেক হেলামি করি। আসলে ইন্ডিকেটরটা হেলামি করার জিনিস না, ইন্ডিকেটরটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হোয়াইল ইউর ড্রাইভিং অর হোয়াইল ইউর রাইডিং। এই রাইডের ব্যাপারে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ইন্ডিকেটর। এই ইন্ডিকেটর না দেওয়ার কারণে অথবা ইন্ডিকেটর লাইট না বোঝার কারণে হাইওয়েতে অনেক ধরনের অ্যাক্সিডেন্ট হয় এবং হাইওয়েতে অনেক ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে এই ইন্ডিকেটর সিগন্যাল না বোঝার কারণে। বিপরীত পাশে ধরেন সোজা রাস্তা, স্ট্রেট রাস্তা, সামনের গাড়িকে আপনি ওভারটেক করতে যাবেন, বিপরীত পাশের অনেকগুলো বাস বা অনেকগুলো ট্রাক একসাথে আসতেছে, তখন আপনি ডান দিকের ইন্ডিকেটরটা জ্বালাবেন। জ্বালিয়ে আপনার পেছনে যে গাড়িটা আছে তাকে বোঝানোর চেষ্টা করবেন, সে যদি আপনাকে ওভারটেক করতে চায় যে এখন ওভারটেক করো না কারণ আমার পেছনে গাড়ি আছে। সো ডান দিকের ইন্ডিকেটরটা তখন জ্বালাতে হয় যখন আপনি দেখবেন আপনার বিপরীত সাইডে গাড়িগুলো কমে গিয়েছে, তখন আপনি ইন্ডিকেটরটা বন্ধ করে দিবেন। সো দ্যাট যেন পেছনের গাড়িটা আপনাকে ওভারটেক করতে পারে এবং সে বুঝতে পারে যে আপনাকে আপনি তাকে সাহায্য করছিলেন, সে যেন বুঝতে পারে। সো এই গেল সিগন্যালের ব্যাপারটা। সিগন্যালের ব্যাপারটা আরও হতে পারে যেরকম আপনি ওভারটেক করতে গেছেন একটা গাড়ির অথবা একটা বাসের একদম মাঝখান বরাবর, সেক্ষেত্রে দেখতেছেন আপনি সামনের দিক দিয়ে একটা গাড়ি এসে পড়ছে, তখন আপনি পাসিং লাইটটা জ্বালাবেন। পাসিং লাইটটা জ্বালিয়ে তাকে বোঝানোর চেষ্টা করবেন যে আমি আমার গতিতে ওভারটেক করতে যাচ্ছি, তুমি একটু স্লো করো। এবং সাথে সাথে আরও দুটো কাজ করতে হবে। একটা কাজ হর্ন দিতে হবে যেন আপনার যে গাড়িটাকে ওভারটেক করতেছেন সে বুঝতে পারে যে আপনি ওভারটেক করতে যাচ্ছেন এবং আপনি ওভারটেক করবেনই। এবং আরেকটা কাজ করতে হবে সাথে সাথে, সেটা হচ্ছে আপনার বাম দিকের ইন্ডিকেটর লাইটটা জ্বালাতে হবে। কারণ আপনি যখন একটা গাড়িকে ওভারটেক করে এভাবে করে চলে যাবেন, সে যেন বুঝতে পারে যে না, আমার গতিটা এখনও স্পিডটা কমাই রাখতে হবে কারণ সে বাম দিক দিয়ে চলে যাবে। সো সিগন্যালটা সবসময় ভালোভাবে দেখার চেষ্টা করবেন এবং দেওয়ার চেষ্টা করবেন। বিপরীত সাইডের গাড়িগুলোর সিগন্যালটাও দেখার চেষ্টা করবেন এবং আপনার আশেপাশে বা আপনার সাইডে বা আপনার সামনে যে বাইক থাকতে পারে বা গাড়ি বা বাস বা ট্রাক, তাদেরও সিগন্যাল দেখার চেষ্টা করবেন। আর আমাদের বাংলাদেশে একটা খুব খারাপ একটা দিক হলো বিভিন্ন বাস অথবা ট্রাকের সিগন্যাল লাইটগুলা, যেমন রেড লাইট, ইয়েলো লাইট, এগুলো জ্বলে না। এগুলোর দিকে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব যেন এগুলা ঠিকঠাক মতো প্রপারলি জ্বালানো হয় এবং সিগন্যালটা যেন মেনটেন করা হয়। এরপরে যে অপশনটা আসে সেই অপশনটা হচ্ছে রোড বোঝা অথবা রাস্তা বোঝা। যেটা আমি আগেই বলেছিলাম, এই অপশনটা হচ্ছে আগেই আমি রাশ ড্রাইভের সময় কিন্তু আমি আলোচনা করে ফেলেছি, নতুন করে আলোচনা কিছু নেই। তবুও আমি বলছি, আবারও বলছি, যে রাস্তায় যতটুকু গতি আপনারা আপনার রাস্তা চায় সেই রকমভাবে গতি দিয়ে আপনারা বাইক চালাবেন অথবা গাড়ি চালাবেন। এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হাইওয়েতে। আমি আবারও বলছি, যে রাস্তায় 50 গতিতে বাইক চালানো যাবে সেই রাস্তায় আপনারা 80 গতিতে বাইক চালাবেন না, আবার যে রাস্তায় 80 গতিতে বাইক চালানো যাবে সে রাস্তায় আবার স্লো চালাতে যাবেন না অথবা চেষ্টা করবেন না। উভয় ক্ষেত্রেই ঘটতে পারে দুর্ঘটনা। সো এগুলো দিক যদি মেনটেন করে বাইক রাইড করেন অথবা আপনার প্রিয় যানবাহন রাইড করেন, তাহলে আপনার দুর্ঘটনার ঝুঁকি অনেকাংশে কমে যাবে এবং আপনি সেফলি আপনার ডিজায়ারেবল গন্তব্যে বা ডেস্টিনেশনে
পৌঁছাতে পারবেন। আর হ্যাঁ, বাইক রাইডের সময় অবশ্যই হেলমেট ইউজ করবেন, সেফটি টুলস ইউজ করার চেষ্টা করবেন এবং সময় নিয়ে বাইক রাইড করবেন। মনে রাখবেন, আপনার চেয়ে আপনার সময়ের মূল্য কখনো বেশি না। আপনার একটি পরিবার আছে, পরিবার আপনার জন্য ক্ষণ চেয়ে বসে থাকে কখন আসবেন কখন আসবেন। সো ওভার স্পিডে কখনোই রাইড করবেন না বাইক, এবং হেলমেট ছাড়া অবশ্যই বাইক রাইড করবেন না, কারণ একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোনো বিষয় যদি ছুটে যায় সেগুলো আমাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন, আমি আপনাদের মাঝে আরও বিষয় নিয়ে আসার চেষ্টা করব। এর পরবর্তী পর্বে থাকবে বাইকের ফুয়েল কীভাবে কম খায়, সেই ব্যাপারে কিছু টিপস থাকবে, এবং আপনারা আমাকে নিচে কমেন্টস বক্সে জানাতে পারেন কোন কোন বিষয় নিয়ে আলাপ আলোচনা করলে ভালো হয়। আসলে আমি তো কোনো বোদ্ধা না, অথবা আমি তো কোনো বিশাল রাইডার হয়ে যাইনি, আসলে কেউই বিশাল রাইডার না, সবাই সব দিক দিয়ে শিখতে পারে, আমিও শিখছি, আপনাদেরও আমার জ্ঞান থেকে কিছুটা দেওয়ার চেষ্টা করলাম, হয়তো বা আপনারা উপকৃত হবেন এবং আমাকেও শেখানোর চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন এই করোনা মুহূর্তে, সেফ থাকবেন, পরিবারের সাথে থাকবেন, যাচ্ছি, চলতে থাকবেন সময়ের সাথে। আসসালামু আলাইকুম।